শুরুতেই সংবাদ শিরোনাম। ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে সামরিক ব্যবস্থা নেওয়া হবে আমেরিকার বিরুদ্ধে, হুঁশিয়ারি রাশিয়ার। নগ্ন ফটোশুট করে দুবাইয়ে 12 নারী আটক, হতে পারে কঠিন শাস্তি। ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশ থেকে ইসরায়েলি গুপ্তচর আটক। 2036 সাল পর্যন্ত ক্ষমতা পাকাপোক্ত করলেন পুতিন। বাংলাদেশে গিয়েও দাঙ্গা বাদিয়ে দিয়েছেন, অভিযোগ মমতার। দুর্নীতির মামলায় ফের নেতানিয়াহুর বিরুদ্ধে বিচার কার্য শুরু। এবং সবশেষ থাকছে, পাকিস্তানে ধর্ষণ বৃদ্ধির জন্য অশ্লীলতা দায়ী বললেন ইমরান খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আমেরিকা এবং ব্রিটেন যদি রুশ সীমান্তের কাছে ক্ষেপণাস্ত্র মোতায়েন অব্যাহত রাখে, তাহলে দেশ দুটির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া হতে পারে। এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকা এবং ব্রিটেন যে স্বল্প এবং মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে, তাকে সংঘাত ছড়িয়ে পড়ার মারাত্মক ব্যবস্থা হিসেবে উল্লেখ করেছে রাশিয়া। দেশটি বলছে, এ ধরনের সংঘাত ঠেকানো কঠিন হয়ে যেতে পারে। আজ একটি বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জারাকোবা বলেন, আমেরিকা এবং ব্রিটেনের পক্ষ থেকে সামরিক শক্তি বৃদ্ধির গতি বেড়েছে, যা শুধু পরিস্থিতিকে অবনতিশীল করাই ঝুঁকি বাড়াবে। একই সঙ্গে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে যে হুমকি সৃষ্টি হচ্ছে, তার মোকাবেলায় সামরিক পদক্ষেপের সম্ভাবনা নাকচ করেননি তিনি। সম্প্রতি মার্কিন সেনা সদর পেন্টাগন কয়েকটি বিবৃতিতে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মধ্যম পাল্লার মোতায়েনের পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে। মস্কো বলছে, ব্রিটেনেও এই পরিকল্পনা যুক্ত হয়েছে। আমেরিকা এবং রাশিয়ার মধ্যে সই হওয়া ইন্টারমিডিয়াম রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স ট্রিটি বা INF এর অধীনে এই ধরনের ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ ছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আমলে আমেরিকা একতরফাভাবে সেই চুক্তি বাতিল করে। দুবাইয়ের নগ্ন হয়ে ফটোশুট করার অভিযোগে অন্তত 12 নারীকে আটক করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী মেরিনা এলাকায় একটি ভবনে বারান্দায় গতকাল ওই নারীরা ফটোশুট করে বলে জানা যায়। জানা গেছে, আটক নারীদের মধ্যে 11 জন ইউক্রেনের এবং 1 জন রাশিয়ার। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ধারণা করা হচ্ছে, তাদের প্রত্যেকের 6 মাস পর্যন্ত জেল এবং 5,000 দিরহাম জরিমানার মতো কঠিন শাস্তি হতে পারে। উল্লেখ্য, এর আগে 2017 সালে এক ব্রিটিশ নারী দুবাইয়ের 1 বছরের সাজা পেয়েছিলেন। তার বিরুদ্ধে বই ছাড়াই বা এক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করার অভিযোগ উঠেছিল। সংযুক্ত আরব আমিরাতের বেশিরভাগ আইনই শরিয়া নির্ভর। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশ থেকে ইসরায়েলি গুপ্তচর আটক করা হয়েছে, এ তথ্য জানিয়েছে প্রাদেশিক গোয়েন্দা বিভাগের মহাপরিচালকের দফতর। আজ সোমবার এই দফতর থেকে বলা হয়েছে, এই প্রদেশ থেকে ইসরায়েলি গুপ্তচর ছাড়াও আরও কয়েকজন গুপ্তচর আটক হয়েছে। গত 84 বছরে এই আটকের ঘটনা ঘটেছে বলে জানানো হলেও সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। গত 21 মার্চ থেকে ইরানের নতুন বছর শুরু হয়েছে। গোয়েন্দা বিভাগের মহাপরিচালকের দফতর থেকে আরও জানানো হয়েছে, পূর্ব আজারবাইজানে তাকফিরি সন্ত্রাসী নেই, সেখানে এ ধরনের কোনো সন্ত্রাসী আটক হয়নি। চেক জালসহ ব্যাংকিং জালিয়াতির সঙ্গে জড়িত কয়েকজনকে আটকের কথাও জানানো হয়েছে। ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশটির সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র আজারবাইজানের সীমান্ত রয়েছে। একটি বিলে স্বাক্ষর করার মধ্য দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও 2 মেয়াদে ক্ষমতায় থাকার ব্যবস্থা পাকাপোক্ত করলেন। গতকাল সোমবার বিলটি স্বাক্ষর করে 2036 সাল পর্যন্ত ক্ষমতা পাকাপোক্ত করলেন বলে খবরে প্রকাশিত হয়েছে। জানা গেছে, এখন থেকে প্রেসিডেন্ট প্রার্থীর বয়স ন্যূনতম 35 বছর হতে হবে, জন্ম বেড়ে ওঠা এবং অন্তত 25 বছর রাশিয়াতে বসবাসের অভিজ্ঞতা থাকতে হবে। অবশ্যই প্রার্থীকে শুধুমাত্র রুশ নাগরিক হতে হবে, যাদের দ্বি নাগরিকত্ব আছে অথবা বিদেশে অনুমতি নিয়ে বৈধভাবে বসবাস করছেন তারা অযোগ্য হবেন। বলা হচ্ছে, এই বিলটি পাশের মধ্য দিয়ে এখন পুতিন 2036 সাল পর্যন্ত রাশিয়ার ক্ষমতায় থাকার পথ চূড়ান্ত করলেন। উল্লেখ্য, 2000 সাল থেকে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ভ্লাদিমির পুতিন, তার বর্তমান মেয়াদ শেষ হবে 2024 সালে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক বাংলাদেশ সফরকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। এই সফর নিয়ে তর্ক বিতর্ক চরমে পর্যায়ে উঠে গেছে। এই রাজ্যে নির্বাচনী প্রচারণা চালানোর সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন, অল্প সময়ের জন্য বাংলাদেশে গিয়েও নরেন্দ্র মোদী সেখানে দাঙ্গা বাঁধিয়ে দিয়ে এসেছেন। ওই সফরে গিয়ে মোদী আসলে পশ্চিমবঙ্গের ভোটের প্রচার চালিয়েছেন বলেও মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। বিজেপি অবশ্য যথারীতি এবং এই অভিযোগ অস্বীকার করেছে এবং প্রকাশ্যে বলছে বাংলাদেশের অত্যাচারিত হিন্দুদের জন্য সহমর্মিতা দেখানোর কোনো অন্যায় নেই। মাত্র দুই দিনের রাষ্ট্রীয় সফর সেরে নরেন্দ্র মোদী বাংলাদেশ থেকে ফিরে এসেছেন, তাও দিন দশেক হতে চলল। কিন্তু এই সফরকে ঘিরে এখন আলোড়িত হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচনী রাজনীতি। মোদীর সফরের সময় বাংলাদেশের নানা প্রান্তে যে সহিংসতা, বিক্ষোভ এবং প্রতিবাদ হয়েছে তার প্রতি ইঙ্গিত করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি রোববার বিকেলে হুগলি জেলায় খানাকুলে এক জনসভায় প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করেন। মুখ্যমন্ত্রী বলেন, আপনি আগে দিল্লিটা সামলান, তো দিল্লির তো সর্বনাশ করে দিয়ে এসেছেন। তিন দিনের জন্য বাংলাদেশ গিয়েছিলেন, ওখানে গিয়েও দাঙ্গা লাগিয়ে দিয়ে এসেছেন, আগে নিজেকে সামলান। আর আপনি নিজেকে কি ভাবেন, অতিমানব বা ঈশ্বর? না, দাঙ্গা থেকে খুন করিয়ে আবার আপনাদের চোখ দিয়ে জল পড়ে, ভালো নাটকটাও করতে পারেন। এর আগে মমতা ব্যানার্জি অভিযোগ করেছিলেন বাংলাদেশ সফরে গিয়ে প্রধানমন্ত্রী মোদী আসলে পশ্চিমবঙ্গের ভোটের প্রচার চালাচ্ছেন, তাই তার সেদেশের ভিসা বাতিল করা উচিত। যশোর ও গোপালগঞ্জে হিন্দুদের মন্দিরে মোদীর সফরে পটভূমিতেই তিনি এই মন্তব্য করলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিচার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। এই মামলায় জালিয়াতি, ঘুষ, দুর্নীতি এবং বিশ্বাস লঙ্ঘনের অভিযোগের মুখোমুখি হতে হবে এই ইহুদিবাদী নেতাকে। এরই মধ্যে পূর্ব জেরুজালেম অবস্থিত দেশটির কেন্দ্রীয় আদালতে তার বিরুদ্ধে গতকাল সোমবার আনা অভিযোগের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। জালিয়াতি এবং ঘুষ সহ তিনটি মামলায় আদালতে সাক্ষীদের কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করবেন। উল্লেখ্য, 2020 সালের 24 মে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগের প্রথম শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারপরে চলতি বছরের 8ই ফেব্রুয়ারি পুনরায় শুরু হয়েছিল, কিন্তু ইসরায়েলের সাধারণ নির্বাচনের কারণে সেটি কিছুদিনের জন্য স্থগিত ছিল। পাকিস্তানের সাম্প্রতিক বছরগুলিতে ধর্ষণ এবং যৌন সহিংসতার ঘটনা বেড়ে যাওয়ার পিছনে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ না করে শুধুমাত্র অশ্লীলতাকেই দায়ী করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল রোববার জনগণের কাছ থেকে ফোন কল নিচ্ছিলেন পাকিস্তানি প্রধানমন্ত্রী। এ সময় এক ব্যক্তি তাকে প্রশ্ন করেন, দেশটিতে ধর্ষণ এবং যৌন সহিংসতা বিষয়ে শিশুদের যৌন হয়রানি বেড়ে যাওয়ার বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান সরকার। জবাবে ইমরান খান বলেন, কিছু লড়াইয়ে সরকার এবং আইন একা জিততে পারে না, এতে সমাজেরও অংশগ্রহণ দরকার। তার কথায় ফাইসি বা অশ্লীলতা থেকে নিজেদের রক্ষা করা সমাজের জন্য গুরুত্বপূর্ণ। পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, যৌন এবং ধর্ষণ সহিংসতা যতগুলোর ঘটনা গণমাধ্যমে আসে সেগুলোর প্রাকৃতিক সংখ্যার 1% মাত্র। ইমরান খান বলেন, সমাজে অশ্লীলতার কারণে আজকাল বিয়ে বিচ্ছেদের হার 70% বেড়ে গেছে। তিনি বলেন, ইসলামে পর্দা প্রথার অন্যতম উদ্দেশ্য হচ্ছে প্রলোভনকে আটকে রাখা। সমাজে অনেকে রয়েছে যারা ইচ্ছা শক্তি দমিয়ে রাখতে পারে না, এর কিছু প্রভাব তো পড়বেই। ধর্ষণ এবং যৌন সহিংসতার জন্য অশ্লীলতার বিরুদ্ধে এত কথা বললেও এদিন পাকিস্তানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছু বলেননি দেশটির প্রধানমন্ত্রী। তবে সেখানে ধরনের ঘটনা ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে বলে স্বীকার করেছেন তিনি। পাকিস্তানের সরকারি হিসেব অনুযায়ী দেশটিতে প্রতিদিন অন্তত 11টি ধর্ষণের ঘটনার খবর পাওয়া যায়। সেখানে গত 6 বছরে 22,000-এরও বেশি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে, এর মধ্যে সাজা হয়েছে মাত্র 77 জন অভিযুক্তের। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।